নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে উল্লেখ করতে হবে। তাই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে জেনে নেওয়া যাক। শনি গ্রহ মকর রাশিতে বক্রী অবস্থায় থাকতে চলেছে। বুধ গ্রহ বৃষ রাশিতে বক্রী অবস্থায় 23 জুন অবস্থান করবে। 20 জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। রবি গ্রহ 15 জুন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে ভুগছিলেন, তারা কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত সেই রোগব্যাধি থেকে ওভারকাম করবেন। কিন্তু মাঝামাঝির পর থেকে আপনাদের কিন্তু আবার বড় ধরনের রোগে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের বুকের সমস্যা, পেটের সমস্যা, হাড়ের সমস্যা এবং শ্বাসকষ্টজনিত প্রবলেম, এছাড়াও সর্দি কাশি, এই সমস্ত প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে বিব্রত করতে পারে। তাই বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতা বোধ করলে আপনারা সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা গুপ্ত শত্রুতা বলুন বা জ্ঞাতি শত্রুতা বলুন, শত্রু কিন্তু এই মাসে আপনাকে বিব্রত করতে পারে। এছাড়াও এই মাসে আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি মাসের মাঝামাঝি পর্যন্ত। এই সময় যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মান সম্মান হানির কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মাসের 20 তারিখের পর থেকে সেই সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের লেখাপড়া কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু সেই চান্স পেতে চলেছেন। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা চাকুরি করছেন না, ফ্রেশার রয়েছেন, তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের বিজনেসে কিন্তু প্রভূত ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কেনাবেচা কিন্তু বৃদ্ধি পাবে এবং যে সমস্ত টাকা বিজনেসে পড়ে রয়েছে, আটকে রয়েছে, সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো টাকা ইনভেস্টের ক্ষেত্রে
এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, কিন্তু আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর সেই টাকা ইনভেস্ট করুন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি 22 জুনের আগে। 22 জুনের পর সেই জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় শুভ দেখা যাচ্ছে না। তাই যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা 22 জুনের আগে বিবাহের জন্য প্রচেষ্টা করে ফেলুন, এবং যারা অলরেডি বিবাহিত এবং ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এই মাসে আপনাদের ইনকামের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হয়ে যেতে চলেছে, কিন্তু ইনকাম যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আয়ের সাথে ব্যয়ও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি চান বা না চান আপনার কিন্তু অর্থ কিন্তু খরচা হয়ে যাবে, আর এই অর্থ খরচা হবে কিছু পরিমাণ ভোগ্য বস্তুতে এবং মেডিকেল এক্সপেন্সেসে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব এই মাসে কিছু পরিমাণ অর্থ সেভিংস করে রাখুন ভবিষ্যতের জন্য। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝে সাঝে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি গণ্ডগোল বা মতান্তর আসতে পারে, কিন্তু বড় ধরনের কোনো প্রবলেম কিন্তু হবে না। এরপর আসি সন্তান স্থান। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা কিন্তু ভালো যাবে না, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, সর্দি কাশি জ্বর জ্বালা এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকেও কিছু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার সন্তানকে সাবধান থাকতে বলুন। এই মাসে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না। এই মাসে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা পার্টনার থেকে একটু সতর্ক থাকুন, এবং যারা বাইক চালান বা গাড়ি চালান তারা কিন্তু এই মাসে একটু সাবধানে গাড়ি বা বাইক ড্রাইভ করুন, যে ক্ষেত্রে আপনার পক্ষেই মঙ্গল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।